তিনি হায়ার অথরিটির সঙ্গে কথা বললেন, বললেন যেহেতু আইসিইউতে আছেন সেহেতু আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, তাতে আমি একটা অল্টারনেট প্রপোজাল দিলাম যে ডাক্তার ওখানে আছে, তার সঙ্গে এই আমাদের প্রতিমা, আমাদের কুকুর মণ্ডল, তার সঙ্গে ভিডিও কনফারেন্সে দেখিয়ে দেওয়া, সেটা ওরা করেছে। ডক্টর তথাগতবাবু ছিলেন, তিনি ভিডিও কল করে আইসিইউ থেকে পেশেন্টকে আমাকে দেখিয়েছেন। পেশেন্ট প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থাতে আছে, তবে সি ইজ ইম্প্রুভিং, এটা ডক্টরবাবু বললেন, কিন্তু ভেন্টিলেশন থেকে বের করানো যায়নি। আমি আজকে শিক্ষক দিবসে পুতুল মণ্ডল নামখানার ফেজারগঞ্জে বাড়ি অমরাবতী শিশু শিক্ষা কেন্দ্রের টিচার, নিজের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আজকে শিক্ষক দিবসে আমি মাননীয় শিক্ষিকা মাতৃসমা 61 বছর বয়স তাকে প্রণাম জানালাম, সে প্রণাম কন্ধে করে দিতে আমি পেরেছি। আর সামান্য বেতনের এই শিক্ষিকাকে একেবারে প্রায় বাংলাদেশ বর্ডার দিনাটাতে ট্রান্সফার করা হয়েছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি বিরোধী দলনেতা হিসাবে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই দমন পীড়নমূলক ট্রান্সফার প্রত্যাহার করতে, এবং শিক্ষামন্ত্রী আগরতলা ঘন ঘন যাচ্ছেন, পারলে একবার এসে ইনাকে দেখে যান। এবং আমি আজকে শিক্ষক দিবসে পুতুল মণ্ডলের দ্রুত আরোগ্য কামনা করছি ভগবানের কাছে। এতদিন পর্যন্ত বাড়ির লোক না ঠিক মতো খবর পাচ্ছেন না, দেখা করতে তো পারেননি, কেমন আছেন না আছেন জানতে পারছেন না, যেটা বাড়ির লোক বলছে এটা প্রপারলি প্রশাসনের সঙ্গে কথা বলে করতে পারে। এখানে যারা প্রশাসনিক কর্তৃপক্ষ আছেন আমাকে 20 মিনিট ওয়েট করিয়েছেন, অনেকের অনুমতি নিতে হয় নাটা বলার জন্য, না আমি বিকল্প প্রস্তাবটা দিতে মানতে বাধ্য হয়েছে। আমি আইসিইউতে আমি ঢুকবো না, আমি জানি আই ল অ্যাবাইড টু, তা আমি জানি, কিন্তু আমি অল্টারনেটটা দিয়েছিলাম। আমার মনে হয় বাড়ির লোক আমার মাধ্যমে আজকে জানতে পারলো, ওদের একজন প্রতিনিধি আছেন বাড়ির, তা আমি ওর মাধ্যমেই দিলাম যে ও ইম্প্রুভ করছে, বাট স্টিল ক্রিটিক্যাল।